দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রিন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মুনির হায়দার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। মোটামুটি একটা লম্বা বিরতির পর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সম্প্রতি কোনো একটি পদক্ষেপ বা ঘটনার প্রেক্ষিতে বলেছেন যে নির্বাচন কমিশনের অন্তিম যাত্রা শুরু হয়েছে। তিনি আরেকটি কথা বলেছেন যে নির্বাচন কমিশনের অঙ্গচ্ছেদ করা হচ্ছে। এটা সম্পর্কেই আমরা আজকে দুজন বিশিষ্ট অতিথির আলোচনা শুনব। চলুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন সাবেক নির্বাচন কমিশনার, লেখক, বিশ্লেষক, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং গণতন্ত্র, সুশাসন এগুলো নিয়ে কাজ করে দীর্ঘদিন ধরে যে নেতৃস্থানীয় নাগরিক সংগঠন বা সিভিল সোসাইটি অর্গানাইজেশন, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। বাংলাদেশে অতীতে গত 50 বছর ধরে অনেক নির্বাচন কমিশনার এসেছেন, চলে গেছেন। প্রধান নির্বাচন কমিশনারদের মানুষ মনে রাখে সাধারণত, কিন্তু নির্বাচন কমিশনারদের খুব একটা মানুষ এখন জিজ্ঞেস করলে খুব বেশি জনের নাম বলতে পারবেন না। কিন্তু ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, প্রায় 1 দশক আগে তিনি সাবেক হয়েছেন নির্বাচন কমিশনার হিসাবে, কিন্তু তাকে সবাই জানে এবং চিনে, এবং নির্বাচন বিষয় নিয়ে কথা বলতে গেলে তার কাছেই যায়। ঠিক একইভাবে বর্তমান নির্বাচন কমিশনে বেশ কয়েকজন কমিশনার আছেন, কিন্তু মানুষ একজনকেই চিনে, তার নাম মাহবুব তালুকদার। কেন চিনে সেটা আমরা সবাই জানি। জাতীয় পরিচয়পত্র যে কার্যক্রম আছে সেটা জনাব ব্রিগেডিয়ার শেখাওয়াত সাহেব যখন কমিশনার, তখন নির্বাচন কমিশনের হাত দিয়ে একটা কার্যক্রম শুরু, একটা প্রকল্পের আওতায়। সেই কার্যক্রমটা এখন সরকারের হাতে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নিয়ে যাওয়ার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে মাহবুব তালুকদার সাহেব বলেছেন যে এটা নির্বাচন কমিশনের অন্তিম যাত্রার সূচনা, এবং বলেছেন এটা নির্বাচন কমিশনের অঙ্গচ্ছেদ। ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবকে দিয়েই শুরু করতে চাই যে এটা কি আসলে নির্বাচন কমিশনের অন্তিম যাত্রা বলে আপনি মনে করেন? ধন্যবাদ মুনির, আপনার সাথে আমার বহুদিনের পরিচিত পরিচয়। আপনি যখন বাংলাদেশের টেলিভিশনের সাথে যুক্ত ছিলেন, আপনার টক শোতে আমি অনেকগুলো অ্যাটেন্ড করেছি। আমার সাথে ডক্টর বদিউল আলম মজুমদার সাহেব আছেন, উনি ওনার ইন্ট্রোডাকশন আপনি দিয়েছেন, এবং উনি শুধু সিভিল সোসাইটির না, 2007-2008-এ আমি যখন ইলেকশন কমিশনার গেলাম, তার আগের থেকে আমার ওনার অনেক সেমিনার আমি অ্যাটেন্ড করেছি, এবং ওনাদের কিন্তু যথেষ্ট আপনার অনু আমি বলবো যে কন্ট্রিবিউশন ছিল এই 2007-08-এ যে রিফর্মগুলো হয়েছিল বাংলাদেশের ইলেকশন কমিশনে। এবং আমাদের কাছে ওনারা বহু রিফর্মের বিষয় পাঠিয়েছেন, ওনাদের সাথে বহু ডিসকাশন করা অ্যাজ এ সিভিল সোসাইটি এবং অন্যান্য সিভিল সোসাইটি যারা অর্গানাইজেশন ছিলেন তাদের সাথে ডিসকাশন করে করা হয়েছিল। এবং আপনি জানেন যে কি প্রেক্ষাপটে ছবি সহ ভোটার তালিকা করতে হয়েছে আমাদেরকে, এবং দ্যাট ওয়াজ অলসো ওনাদেরও অনেকে অভিযোগ ছিল ভোটার তালিকা নিয়ে, এবং তারা হেল্প করেছে আমাদেরকে যখন আমরা অন দ্য ফিল্ড কাজ করেছি, তখন ট্রেমেন্ডাস হেল্প করেছে উনি জনগণকে এই ভোটার তালিকায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতে, এবং এক ধরনের বলবো যে মোবিলাইজেশন অফ পিপলস ওপিনিয়ন। তো কাজে ওনারও কিন্তু একেবারে যে সম্পূর্ণ বিষয়ে অজ্ঞাত তা নয়। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে মাহবুব তালুকদার সাহেব যেটা বলেছেন, এটা ডেফিনেটলি ওনার ব্যক্তিগত অভিমত, এবং ইলেকশন কমিশনের কমিশনার, সিটিং কমিশনার হিসাবে যখন তিনি এই কথাটা বলেন, এবং আমি যতটুকু আমার অভিজ্ঞতা, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা ইলেকশন কমিশনে, এবং যে ইলেকশন কমিশনের কর্মকাণ্ড গত 2 ইলেকশন কমিশন দেখছি প্রায় 9 বছর বলতে পারেন ধরে, আমাদের পরবর্তী 2টো ইলেকশন কমিশন, চারিত্রিকভাবে প্রায় একরকম হলেও এই নির্বাচন কমিশন
যদি বলা হয় জনগণের রেটিং এ, আমার মনে হয় যে এই নির্বাচন কমিশনের কে খুব একটা আস্থা এই নির্বাচন কমিশনের উপর আছে জনগণের তেমন কিন্তু মনে হয় না। আর অন্তিম যাত্রার কথা যেটা বলেছেন সেটা কিন্তু আমি এইভাবে এক্সপ্লেন করি যে ইলেকশন কমিশন কিন্তু কনস্টিটিউশনালি বাংলাদেশের যারা ফাউন্ডার তারা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন সেট আপ করার জন্য কনস্টিটিউশনে বলেছে, কাজে দিস ইজ এন ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন। এটা হাফ ইন্ডিপেন্ডেন্ট ছিল কারণ সেক্রেটারিটা ছিল তখন প্রথমে ছিল রাষ্ট্রপতির নিচে, পরে পিএমও অফিসের নিচে, এবং বদিউল আলম মজুমদার সাহেবরা অনেক আন্দোলন করেছিলেন এই সেক্রেটারিয়েট পূর্ণাঙ্গভাবে ইলেকশন কমিশনে নিয়ে যাওয়ার জন্য, ওনারা মামলা তো গিয়েছে এবং সেই ওনাদের সেই সেমিনারগুলোতে আমিও হাজির ছিলাম। আমরা এই সেক্রেটারিয়েটকে মানে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনের নিচে আনতে আমাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে এবং ওনাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা টক শো করেন, প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বললো যে এত বড় কাজ আমরা করতে পারবো না, লেট দি পলিটিক্যাল গভর্নমেন্ট কাম। কিন্তু আমাদের কথা ছিল যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা কোনোদিন হবে না, আপনাদেরকে করতে হবে, আপনারা অর্ডিনেন্স জারি করে যান, বাকিটা আমরা দেখব। সেক্রেটারিয়েট কেম আন্ডার ইলেকশন কমিশন, এখন একটা পূর্ণাঙ্গ যদি আমি বলি কনস্টিটিউশনালি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন বাংলাদেশ। না কিন্তু এখানে আমি আপনার সঙ্গে না মানে আমি এখানে শেষ করছি, উনি যে কথাটা বলেছেন সেটার প্রেক্ষাপট হচ্ছে একটি চিঠি, যে চিঠিটি ক্যাবিনেট ডিভিশন থেকে এসছে, যে একজন ডেপুটি সেক্রেটারি বোধহয় সাইন করেছেন, জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব, জয়েন্ট সেক্রেটারি, মোস্ট প্রবাবলি জয়েন্ট সেক্রেটারি অর ডেপুটি সেক্রেটারি, যেই হোক সাইন করেছেন একটা লাইন যে এই আইডেন্টি কার্ডের যে আইনটি আছে সেই আইনে পাশ করা হয়েছে পার্লামেন্ট থেকে, সেই আইনের ওই প্রিএম্বলে যেখানে বলা আছে যে এই আইডেন্টি কার্ডের তত্ত্বাবধান হোয়াট এভার ইট ইজ ডান বাই ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনের বদলে এটাকে সরকারি পরিণত করুন এবং আপনাদের যে অর্গানাইজেশন আছে এটা সেটাকে ইমিডিয়েটলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে নিচে দিতে হবে, মানে এই অবকাঠামো দিয়েই ওনারা আলাদাভাবে সুরক্ষা মন্ত্রণালয়ে সুরক্ষা বিভাগ এ কাজটি করবে। তার মানে হচ্ছে ইলেকশন কমিশনের যে গ্রাউন্ড লেভেলে থেকে শুরু করে আপ টু ডিস্ট্রিক্ট এবং এবং রিজন পর্যন্ত যে অফিসগুলো আছে এই অফিসগুলো পার্টলি চলে যাবে আন্ডার দ্য গভর্নমেন্ট। তাহলে প্রশ্ন হলো যে সেই জায়গায় নির্বাচন কমিশনের ইন্ডিপেন্ডেন্সটা বা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে সেটা অঙ্গচ্ছেদ হলো কি হলো না, সেই পরিপ্রেক্ষিতে মাহবুবুর রহমান সাহেব কথা বলেছেন এবং আমি মোটামুটি ওনার সাথে একমত। অন্তিম যাত্রা শুরু হয়নি, অন্তিম যাত্রা তো বহুত আগে শুরু হয়ে গেছে, আমার কাছে যদি শোনেন তাহলে আমি বলবো যে শেষকৃত, হ্যাঁ শেষকৃত বলতে পারেন আর কি। এখন ব্যাপারটা হলো যে হ্যাঁ ওনাদের কতগুলো চিঠির মধ্যে দুই একটা কথার সাথে আমি একমত যে অন্যান্য দেশে এটা আলাদাভাবে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা হয়, কিন্তু বিভিন্ন দেশে এটা করা হয় স্ট্যাটুটরি বডি মাধ্যমে এবং তাদের আলাদা অবকাঠামো দিয়ে, সেই অবকাঠামো তো বাংলাদেশে তৈরি হয়নি, সেই অবকাঠামো তৈরি করার পরে বললে আমরা হয়তো বুঝতে পারতাম যে না ঠিক আছে, কিন্তু এখন আর আর আমাদের আইডেন্টিটি কার্ডটা ইজ কানেক্টেড উইথ ভোটার লিস্ট, আপনি সেপারেট করলেও যদি তারাও করে সুরক্ষা সুরক্ষা এই ভোটার লিস্টের ডেটা ব্যবহার করবে অথবা এই ভোটার লিস্টটা তাকে তাদেরকে দিতে হবে বা তাদের তত্ত্বাবধানে চলে যাবে, উইচ ইজ অ্যাবসলিউটলি আউট অফ কনস্টিটিউশন। তো কাজে এই সব মিলিয়ে আমার মনে হয় যে মাহবুবুর রহমান সাহেব যে কথাটি বলেছেন সেটা হয়তো অনেকে বলতে পারেন ব্যক্তিগত, বাট উনি সঠিক কথাই বলেছেন। অনেক ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। শুধু যেটা আমি বলতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে আপনাদের সময়কালে যে একটা পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট ইলেকশন কমিশনের অধীনে আনা সম্ভব হয়েছে, এটা সত্য, কিন্তু সেই সঙ্গে এটাও তো সত্য যে এখন পর্যন্ত ইলেকশন কমিশন সেক্রেটারিয়েটের সচিব যিনি থাকেন তাকে নির্বাহী বিভাগ থেকে পাঠানো হয়, তার মানে তিনি অ্যাডমিন সার্ভিসের একজন সেক্রেটারি হিসেবে ইলেকশন কমিশনে আসেন এবং তার নিয়ন তার
মূল নিয়ন্ত্রণ কিন্তু মিনিস্ট্রি অফ এখন যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেখানেই থাকে। সুতরাং এর মধ্য দিয়ে এটা কতটা স্বাধীন সেক্রেটারিয়েট বা ইলেকশন কমিশনের অধীনে কতটা কার্যকরভাবে আছে সে আলোচনা আপনার কাছে শুনতে চাইবো পরে। এখন আমরা একটু ডক্টর বদিউল আলম মজুমদারের কথা শুনে আসি। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি শুনছিলেন ব্রিগেডিয়ার শেখাওয়াতের কথা, প্রশ্ন সেটাই যে মাহবুব তালুকদার বলেছেন অন্তিম যাত্রা কিংবা অঙ্গচ্ছেদ, আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ। তা আমিও ওই যে ব্রিগেডিয়ার শেখাওয়াত, ব্রিগেডিয়ার এবং ডক্টর শেখাওয়াত হোসেনের সাথে, দুঃখিত আমি আসলে ডক্টর বলতে ভুলে গিয়েছিলাম, বলতে চাই যে এই যেই সকল অর্জন হয়েছে, ভোটার তালিকা, ছবিযুক্ত ভোটার তালিকা, ভোটার তালিকার এই যে ডেটাবেস যার ভিত্তিতে এনআইডি জাতীয় পরিচয়পত্র এবং একটা নির্ভুল ভোটার তালিকা যেটাকে যেটা আমাদের গর্ভধনে পরিণত হয়েছে, এটা অনেকেরই অবদান, অবদানের ফসল। তো এই এবং আমরা সুজনের পক্ষ থেকে চেষ্টা করেছি, ডক্টর শেখাওয়াত হোসেন যখন নির্বাচন কমিশনে যোগ দেওয়ার আগে তিনিও আমাদের সাথে আমাদের সহযাত্রী ছিলেন, তো আমরা সবাই মিলেই এই সকল দাবিগুলো করেছি এবং বহু বহু কাঠখড় পুড়িয়ে এইসব অর্জনগুলো করা হয়েছে, অর্জন অর্জিত হয়েছে। তো এই আপনি ব্রিগেডিয়ার শেখাওয়াতের আর আপনি যে মাহবুব তালুকদার বক্তব্য, এটা ধ্রুপক অর্থে হ্যাঁ এটা ওই যে অন্তিম যাত্রা, কিংবা আমার যতটুকু মনে পড়ে তিনি বলেছেন শেষ পেরেক ওই ঠুকে দেওয়া হবে ওই কফিনে নির্বাচন কমিশনের, অন্তিম যাত্রা শব্দটাই ব্যবহার করেছেন, অন্তিম যাত্রা হয়তো ব্যবহার করেছেন, ওটা ব্যবহার করেছেন। তো এই এটা ধ্রুপক অর্থে সত্য, এই যে সত্যিকার অর্থে তো কেউ ওই যে নির্বাচন কমিশন মরে যায় না, তাই অন্তিম ওই যাত্রা এটা ওই ওই পরিণতি হয় না, কিন্তু এটা অকার্যকর, এটা একটা এই যে অর্থহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মানে আপনি বলছেন যে মানে মরে যায় না কিন্তু জীবন মৃত বলে একটা কথাও কিন্তু আছে না, এটা 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 থাকা না থাকা একই কথা না, বরং থেকে আমাদের আরো অনেক ক্ষতি করছে, অনেকগুলো অন্যায় কাজ করছে এবং এই অন্যায় কাজকে এবং এই যে সরকার যে অন্যায় কাজটা করার চেষ্টা করছে এটাও তারা জোরালোভাবে প্রতিবাদ করছে না এবং এটা ঠেকানোর কোনো ব্যবস্থা তারা করছে না। তো এই এটা থেকে আমাদের আরো ক্ষতি করছে। তো এই অর্থে এটা অর্থহীন, এটা জনবিরোধী, এটা অনেকগুলো অপকর্মের সাথে যুক্ত, দুর্নীতি দুর্বৃত্তায়নের অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যাপক এবং তারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস ধ্বংস করে ফেলেছে, ধ্বংসের দিকে ঠেলে দেয় নাই, ধ্বংস করে ফেলেছে। তো এই এই অবস্থায় হ্যাঁ তারা ওই যে আরো অপকর্ম করছে, এই যে যেই কাজটা সরকার করার চেষ্টা করছে, যে নির্বাচন কমিশনের হাতে যে সবচেয়ে বড় অস্ত্রটা সেটা হলো আমাদের সংবিধানের 100, যেটা ডক্টর শেখাওয়াত হোসেন বলেছেন সংবিধানের 118-4 অনুচ্ছেদে বলা আছে কি নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন, কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন, অর্থাৎ একটা স্বাধীন প্রতিষ্ঠান। এখন যেটা সরকার করার চেষ্টা করছে, সরকারের একটা এই যে চিঠির মাধ্যমে একজন যুগ্ম সচিবের পত্রের মাধ্যমে তারা নির্বাচন কমিশন এই স্বাধীন একটা প্রতিষ্ঠানকে তারা নির্দেশ দিচ্ছেন যে তাদের হাতে ভোটার তালিকার যে ডেটাবেস আছে, তাদের হাতে যে যেই এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, অবকাঠামো বা 594টা সার্ভার স্টেশন আছে তাদের সারা দেশে এবং একই সাথে যত জনবল আছে এই সবগুলো সরকারের কাছে হস্তান্তর করার জন্য এখন কোনোভাবেই, এবং আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রীর কথা অনুযায়ী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই নির্দেশ দিয়েছেন, এই এই কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তো কোনোভাবেই সরকার প্রধান এই নির্দেশ দিতে পারেন না, এটা সংবিধানের উপর নগ্ন হামলা, ইট উইল বি অ্যান অ্যাসল্ট অন আওয়ার কনস্টিটিউশন। কিন্তু আমাদের প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা মাহবুব তালুকদার ছাড়া এই কথাটা মেরুদণ্ড সোজা করে সুস্পষ্টভাবে বলতে পারছেন না, এটা 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 তাদের মৃতপ্রায় ওই আপনি এটা মৃতপ্রায় সংগঠন আর জীবন্ত সংগঠনের মধ্যে এটাই তফাৎ। আর এই যে যেই সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে
এই সিদ্ধান্তটা এটা ভয়াবহ সিদ্ধান্ত। প্রথমত আমরা জানি না, কিন্তু আপনি আপনি এটাকে ভয়াবহ বলছেন। আপনি একটু আগে বললেন যে যে নির্বাচন কমিশন এখন আছে এটা থেকে আমাদের লাভের চেয়ে বরং ক্ষতি বেশি হচ্ছে। তো যে প্রতিষ্ঠান থাকলে ক্ষতি বেশি হচ্ছে, বরং সরকার একটা অর্ডার জারি করে বা অন্য কোনো পদ্ধতিতে সেই প্রতিষ্ঠানটাকে সরকারের অধীনে পুরোপুরি নিয়ে নিলেই তো বরং ক্ষতিটা কম হতে পারে, নাকি মনে করেন আপনি? হ্যাঁ, অবশ্যই। এখন তো এক অর্থে তো আমাদের সবকিছু এখন সরকারের নিয়ন্ত্রণে, আমাদের সংসদ নিয়ন্ত্রণে, আমাদের বিচার বিভাগ নিয়ন্ত্রণে, আমাদের নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণে। তো আমরা আমরা সেই সামন্তবাদী যুগের দিকে যাচ্ছি। এখানে একটা ভালো দিক তো নিশ্চয়ই আছে, মানে আমার যেটা মনে হয় আপনার কাছে জানতে চাই যে বর্তমান সরকারের সিনিয়র মোস্ট মিনিস্টার যিনি মুক্তিযুদ্ধ মন্ত্রী, তিনি সবচাইতে সিনিয়র মন্ত্রী, তিনি সহ সরকারের অন্য অন্য মন্ত্রী এমপিরা প্রকাশ্যই বলে থাকেন অমুক বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, বিভিন্ন বিষয়ে, সেটা বিচারিক বিষয় হোক, কোনো জনের সুবিচার পাওয়ার মানে প্রতিশ্রুতির ব্যাপার হোক, বা নির্বাচন কমিশনের এনআইডির প্রসঙ্গেই বলেন, তারা প্রকাশ্যই বলছেন এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে তারা কোনো কিছু লুকোছাপা করছেন না, তারা এটাই জানাতে চাইছেন যে যে কোনো বিষয়ের সিদ্ধান্ত নেবার এখতিয়ার প্রধানমন্ত্রীর আছে এবং তিনি সঠিক সিদ্ধান্তই নিচ্ছেন। তিনি তিনি সিদ্ধান্ত নিতে পারেন, তার এখতিয়ার আছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার যে তারা জাতীয় পরিচয়পত্র তৈরি করবে, এই এখতিয়ার তার আছে। কিন্তু তার দুর্ভাগ্যবশত তার এই এখতিয়ার নাই নির্বাচন কমিশনকে, একটা স্বাধীন ইয়াকে প্রতিষ্ঠানকে, তাদের হাতে যে ডেটাবেস, তাদের হাতে যে জনবল, তাদের হাতে যে এই যে সেই অবকাঠামো, এগুলো সবগুলো সরকারের হাতে হস্তান্তর। এই এই এখতিয়ার আমরা যদি আইন কানুন বিধিবিধান সংবিধান যদি মানতে চাই তাহলে এই এখতিয়ার নাই। এছাড়াও সরকারের হাতে যদি এই এই এনআইডিটা যায়, এই ডেটাবেসটা যায়, তাহলে এই ডেটাবেস বিভিন্নভাবে ম্যানিপুলেট করা সম্ভব। এবং এই ডেটাবেস, এই যে এনআইডির কথাই ধরি, আমরা ভোটার তালিকা এটা নিয়ে হয়তো ভোটার তালিকা ওই যে বিভিন্ন রকম কারসাজির আশ্রয় নিয়ে ভোটার তালিকাকে পরিবর্তন পরিবর্তন করা যেতে পারে, আমরা জানি না ঠিক, কিন্তু এনআইডির কথাই ধরেন, এনআইডি যদি সরকারের হাতে যায় তাহলে এই এনআইডি সরকার তার ধরেন এই যে পুলিশ ভেরিফিকেশনের তারা শর্ত দিয়েছিল, আপনি এনআইডি পেতে হলে আপনার পুলিশ ভেরিফিকেশন, তো এখন আপনি পুলিশ ভেরিফিকেশনের নামে আপনাকে এনআইডি থেকে বঞ্চিত করতে পারে আপনার রাজনৈতিক কারণে। এবং যারা তারা এই যে তারা তো করেছে, অনেকে চাকরি থেকে বঞ্চিত করেছে পুলিশ ভেরিফিকেশনের নামে, অনেককে নির্বাচনী ওই এই যে দায়িত্ব পালন থেকে বিরত করেছে। এটা যখন ওই যে পুলিশের নিয়ন্ত্রণে যাবে, এবং আমরা তো জানি যে কীরকম দুর্নীতি, কীরকম ওই যে অনেক রকম অপকর্ম সেখানে হয়, 3,800 কোটি টাকা দিয়ে বোধ হয় 800-900 কোটি টাকা দিয়ে আমরা কতগুলো ইভিএম কিনেছি, এবং ইভিএম আমরা যদিও এটা নিকৃষ্ট মানের, এবং এটা এটাকে ডিজিটাল টেম্পারি করা যায় চট্টগ্রাম নির্বাচনে দেখা। আচ্ছা, আমরা আমরা এই 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 আলোচনায় পরে আসি ইভিএম নিয়ে, তার আগে একটু আবার এই এই কথাটা শেষ করি। তো এখন ওই যে ইভিএম যদি নির্বাচনে ব্যবহার করা হয় আগামী আগামী নির্বাচনে, তাহলে কিন্তু ওই যে কার্ড লাগবে, এবং কার্ড দেওয়ার যদি এই যে সরকারের যদি এটা এখতিয়ার হয় তাহলে বিভিন্নভাবে তারা কার্ড বেশি দিতে পারে, কম দিতে পারে, কাউকে কার্ড থেকে বঞ্চিত করতে পারে। এবং আমরা জানি যে ভোটার তালিকা নিয়ে আমাদের 1,20,00,000 ভোটার তালিকার ওই যে অতিরিক্ত ভোটার ভুয়া ভোটারের অভিযোগ উঠেছিল, এবং ভুয়া ভোটারটা ছিল কি, একই ব্যক্তি একাধিক জায়গায় ভোটার হয়েছে। তো এর মাধ্যমে সরকার ইচ্ছা করলে একাধিক ব্যক্তিকে একাধিক জায়গায় ভোটার করতে পারে, বিভিন্নভাবে জাতীয় পরিচয়পত্র দিতে পারে একাধিক ঠিকানায়, কিংবা নামের একটু পরিবর্তন করে। তো এগুলো অনেকগুলো আপনি যে আশঙ্কাগুলোর কথা বলছেন, আমি আসলে সেখানে একটু ব্রিগেডিয়ার শেখাওয়াতের মতামত শুনে আবার আপনার কাছে আসবো। যে ডক্টর মজুমদার তো আপনার কিছু আশঙ্কার কথা বললেন যে সরকারের কাছে গেলে এই এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের কি কি ধরনের ম্যানিপুলেশন বলি বা এটার উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার বা অপব্যবহার হতে পারে, কিন্তু আপনার কি মনে হয় যে ধরেন যে ধরনেরই হোক, রাতের হোক বা দিনের হোক, আরেকটা ভোট তো আসন্ন 1-1.5 বছর পরে হয়তো বা 2 বছর পরে হবে, তো এরকম বিভিন্ন মহল থেকে এরই মধ্যে বলা বলি হচ্ছে যে ওই নির্বাচনকে ঘিরে সরকারের হয়তো কোনো একটা বিশেষ পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে এ পর্যায়ে সরকার এই পদক্ষেপটা নিয়েছে বা নিচ্ছে, যেটা সুজনের আলোচনায়ও কোনো কোনো বক্তা বলেছিলেন। আপনার কাছে কি মনে হয় সরকার কেন এই পর্যায়ে এসে হঠাৎ, আপনার কাছে ইন্টেনশনটা কি মনে হয়? দেখুন,
এই ধরনের একটা ডিসিশন যখন নেওয়া হয় সরকারি লেভেলে হোক যে লেভেলে হোক, একটা এক্সপ্লেনেশন দেওয়া যায় ওয়াই। ইলেকশন কমিশন তো এ পর্যন্ত প্রায় 8 কোটি 10 কোটি ভোটারের মধ্যে প্রায় 6-7 কোটি স্মার্ট কার্ড তারা বিতরণ করেছে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এটা স্টার্টিং ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট হিসেবে এসেছিল, যদিও আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারিনি, বাট আমরা কিছু প্ল্যান ট্ল্যানের মধ্যে ছিলাম, এটা আমাদের শেষ পর্যায়ে ছিল। এবং এই পুরো প্রজেক্টটা ছিল ডোনার ফান্ডেড, এই পুরো আপনার আইডেন্টি কার্ড ইজ এ বাই প্রোডাক্ট, এটার সাথে নির্বাচন ভোটার লিস্টে জড়িত। আপনি একজনকে যখনই ভোটার করবেন তখনই তার আইডেন্টি কার্ডের বিষয়টা তৈরি হয়ে যাবে, কাজেই সেই জায়গাতে আপনার যে এটা যে এইভাবে সেপারেশন করতে গেলে যে সমস্যাটা হবে, যে এই ডেটা এখন প্রায় 10 কোটির উপরে ডেটা রয়েছে আপনার সেন্ট্রাল সার্ভারে, সেই ডেটাই তো ব্যবহার হবে। আপনি মনে করেন যে আপনি আপনি ভোটার হতে যাচ্ছেন, আসলে তো ইলেকশন কমিশন আপনাকে ভোটার তৈরি করতেছে, করার পরে আপনাকে তারা ওই আইডেন্টি কার্ডটা দিচ্ছে। তাহলে দুই কি করবে, আপনাকে ভোটার করার পরে এই ডেটাটা পাঠিয়ে দিতে হবে সুরক্ষা বিভাগ। হ্যাঁ, তো সেটা প্রতিউল আলম মজুমদার সাহেব যেটা বললেন যে সেটাকে অপব্যবহার করতেই পারে, আমরা তো দেখেছি যে হাউ ম্যানিপুলেটেড মানে ভোটার লিস্ট তৈরি। আমার প্রশ্নটা হলো অপব্যবহার করতেই পারে, সেটা হলো আপনার হাতে একটা ক্ষমতা থাকলে আপনি সেটার অপব্যবহার করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু এই পর্যায়ে এসে হঠাৎ করে এই জিনিসটা নেবার তাগিদ সরকার কেন অনুভব করলো, মানে এখানে সেই বিষয়টাই তো কারণ থাকতে পারে, সে যেহেতু সেই কারণটা আমরা জানি না, বা ইলেকশন কমিশন নিজেরাও বলেছে যতই তারা মুখ আসতে বলুক আর জোরে বলুক, তারা বলেছে যে আমাদের সাথে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, আমরা জানি না, অন্তত এটা এটা রেকর্ডেড স্টেটমেন্ট পাবলিকলি চিফ ইলেকশন কমিশনার দিয়েছেন। তার মানে হচ্ছে যে তারাও জানে না যে হঠাৎ করে আফটার 13 ইয়ার্স হঠাৎ করে এটা কেন ইলেকশন কমিশন থেকে যাবে, কাজে উদ্দেশ্যটা তো আমরা স্পেকুলেট করছি যে আগামী নির্বাচনে এটাকে অন্যভাবে ব্যবহার করে, কিন্তু আমার আমার আমি সেই শঙ্কাতে নেই আগামী নির্বাচন নিয়ে, আই এম নট ইন আমি খুব একটা প্রদীপ মজুমদার সাহেব কাছে অ্যাপোলজি চেয়ে বলছি যে আমি মনে করি না, আজকে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কন্টেস্ট করার মতো লোকই তো নাই। আজকে আজকের নিউজে যেটা শুনলাম আর কি, যে ঢাকা 15 ইলেকশনে যারা অপোজিশনে ছিল গত ধরুন 20-30 বছর, তারা গিয়ে হাজির হয়েছে সরকারি দলের নমিনেশনের জন্য। সো এখানে তো আগামী নির্বাচনে না, আপনি বোধহয় একটু বেশি বলছেন, 20-30 বছর আগে না, মানে আপনি আমি যতটুকু খবরে দেখলাম যে এখলাস মোল্লা, মনোয়ার হোসেন ডিপ জল কমিশনার, এরা আজ থেকে 14-15 বছর আগে বা 10-12 বছর আগে বিএনপি ঘুরতেন। যাই হোক, আমি 20-30 বছর বেশি বলে বললাম, রাইজ অফ ডিপ জল তো এই বিএনপির সময় হয়েছে। যাই হোক, কথাটা হচ্ছে যে এখন তো অপোজিশন বলতে কেউ নেই, বিএনপি যা আছে বিএনপি তো মানে আছে কি নাই তাও বোঝা যাচ্ছে না, তারপরে সরকারের সেদিক থেকে কোনো আমার মনে হয় না খুব বড় একটা চিন্তা ভাবনা আছে। মানে বোঝা আপনার বাংলাদেশে না গেলেও এটা বিদেশে বোঝা যায়, ইংল্যান্ডে বোঝা যায় বা অন্যান্য। হ্যাঁ, তারপরে না, ও বিএনপি তো ইংল্যান্ডে আছে, আপনার আপনার নিউ ইয়র্কে আছে, তাদের এই তাদের এইখানে কন্টেস্ট করার মতো তাদের ক্ষমতা নেই। আপনার আগামী নির্বাচনে আপনি বলেন যে হু ক্যান কন্টেস্ট সরকারি দল, সেই লোকই তো আপনি পাবেন না। না, এখন আপনার 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 এই প্রশ্নের প্রেক্ষিতে যদি আমি বলি, না আমি 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 আপনাকে সেই উত্তর, অনেকটা ওয়ান পার্টি হয়ে যাচ্ছে, সবাই একই পার্টিতে চলে আসতেছে আর কোনো পার্টি থাকতেছে না, সেটাই যদি হয় তাহলে আর ম্যানিপুলেট করার দরকার কি, পার্টিই তো নাই। না, আমি তো সেটাই বললাম যে আগামী নির্বাচনে এই টেকনিক্যাল ম্যানিপুলেশনের আমার মনে হয় না যে এটার জন্য এটা নিয়েছে। পৃথিবীর বহু দেশে নির্বাচন কমিশন স্বাধীন নয়, দেয়ার আর 3 মডেল অফ ইলেকশন কমিশন। না, সেটা তো দরকার হয় না হয়তো সে কারণে। না না, আমি বলছি তিনটা মডেল, না আমাদের আফ্রিকান কান্ট্রি তো আছে 3টা মডেল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মডেল যেটা আমরা অ্যাডাপ্ট করেছি মানে সাবকন্টিনেন্টে প্রায় সবাই, একটা আছে আপনার একদম টোটালি গভর্নমেন্ট কন্ট্রোলড
সেখানে আমলারা সচিব সার্ভিংরা চাকরি করছে, আর একটা হচ্ছে ডুয়েল কন্ট্রোল, পার্ট ইন্ডিপেন্ডেন্ট পার্ট সরকার, বডি ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ইলেকশন টু ইলেকশন এগুলো সব মেনশন করে, আনাদার উইং যেটা গভর্নমেন্টের। এখন আমাদের কনস্টিটিউশনে বলা আছে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন, এটাই যদি করতে হয় তাহলে কনস্টিটিউশনের প্রভিশনটা চেঞ্জ করে ইলেকশন কমিশনের ক্যারেক্টার পরিবর্তন করে দিতে হয়। না হয়তো সেটা করবে না এমন কথা তো এখনো বলেনি সরকার, করতে না না আমি আমি কথা কথা বলছি, কারণ কনস্টিটিউশনের কতগুলো প্রভিশন আছে যেগুলো ফান্ডামেন্টাল প্রভিশন, এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের মতিলাল মজুমদার ভালো জানবেন, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের সামনে প্রশ্ন তুলেছিল, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে যে কনস্টিটিউশনের কোনো ফান্ডামেন্টাল বিষয়কে নির্বাহী আদেশ বা পার্লামেন্ট পরিবর্তন করতে পারে না, এবং একই কনস্টিটিউশন তারা বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার ওই তো আমাদের কনস্টিটিউশন তো অলমোস্ট প্রভিশন গুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের মতই, আমাদের সুপ্রিম কোর্টের রায়ও এই বেসিক স্ট্রাকচার গুলো স্বীকৃতি দেওয়া আছে। আমাদের দেশে কথা সত্য, এই যে এগুলো পরিবর্তন করতে পারে না, এমনকি আইন করেও পরিবর্তন করতে পারে না, সংসদও এগুলোর পরিবর্তন আনতে পারে না, বেসিক স্ট্রাকচার খুঁটি ভেঙে দিলে পড়ে যাবে। জি আমাদের আবার আমাদের সংবিধানে তো সর্বশেষ যে পঞ্চদশ সংশোধনী সেখানে তো এরকম করা হয়েছে যে কিছু কিছু জিনিস কেউ কোনোদিন সংশোধন করতে পারবে না, যেগুলো নিয়ে বিধানগুলো নিয়ে ব্যাপক বিতর্ক আছে, সংশোধন করে বলেছে এগুলো আর কেউ কোনোদিন হাত দিতে পারবে না, এটা এগুলো বেসিক স্ট্রাকচার নয়। জি বেসিক স্ট্রাকচার হচ্ছে, আমার যুক্তিটা শুনেন, আমার যুক্তিটা হলো যে আপনি ভবিষ্যৎ বংশধরের জন্য সিদ্ধান্ত নিতে পারেন না, এবং আপনি ভবিষ্যতের এই যে ভবিষ্যতে কি সংবিধানে কি পরিবর্তন আনবে না আনবে সেটা আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি নির্ধারণ করে দিতে পারেন না, দিস ইজ এ ভায়োলেশন অব দি রাইটস অব দি ফিউচার জেনারেশন। এবং এটা আমার কথা নয়, এটা প্রয়াত মাহমুদুল ইসলামের কথা, তিনি তার বইতে এটা সুস্পষ্ট বলেছেন। ইনফ্যাক্ট আমাদের যদি নিরপেক্ষ আদালত থাকতো এবং কেউ যদি এই যে আদালতে যেত তাহলে পঞ্চদশ সংশোধনীটা বাতিল হয়ে যেত, আমার সামান্যতম সন্দেহ নাই। তো এই কিন্তু দুর্ভাগ্যবশত আমার তো ওই যে আপনি যেটা বলেছেন, আমার তো এখন সব কিছু আমি যেটা বলেছি সরকারের নিয়ন্ত্রণে, এই যে আপনার এই কথার আপনার কয়েক বছর আগে কেনিয়াতে তারা আগের সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান নিয়েছে, গত বছরই তো বোধহয় নেপালে নিয়েছে, সুতরাং বিভিন্ন জাতি বিভিন্ন দেশ তাদের কনস্টিটিউশন, নেপালের সংবিধানটা অত্যন্ত যে ভালো মানের সংবিধান, নেপালের সংবিধানটা যেটা করেছে এতে অনেক কিছু অনেক ইতিবাচক দিক আছে, হ্যাঁ চেকস এন্ড ব্যালেন্সেস তারা চর্চাও শুরু করেছিল, এখন ভবিষ্যতে কি হবে জানি না, আমাদের রাজনৈতিক সংস্কৃতি। জি আমি আমি ডক্টর বদিউল মজুমদার আপনার কাছে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, শেষের দিকে আমি যেই যে আশঙ্কা থেকে আপনারা এসব কথা বলছেন যে একটা সুষ্ঠু ভোটার তালিকা বা নির্বাচন কমিশনের কর্তৃত্ব বা তার সাংবিধানিক ক্ষমতা এসব কিছুই তো একটা ফেয়ার ইলেকশনের জন্য, একটা ক্রেডিবল ইলেকশন যেটা সবার আকাঙ্ক্ষা, সেই লক্ষ্যেই এই এই উদ্বেগগুলো প্রকাশ করা বা আপনাদের কথাগুলো আপনারা বলছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশে এটা প্রমাণিত যে একটা সামগ্রিক নিরপেক্ষ পরিবেশ না হলে শুধুমাত্র নির্বাচন কমিশনের শক্তিমত্তা দিয়ে নিরপেক্ষ নির্বাচন হয় না, তো বাংলাদেশে কখনো যদি সামগ্রিক একটা পরিস্থিতি তৈরি হয় নিরপেক্ষ নির্বাচনের, তখন এনআইডি বলেন আর ভোটার তালিকা বলেন সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকলেই কি আর পাবলিক সার্ভিস কমিশনের হাতে থাকলেই বা কি, মানে আপনাকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সামগ্রিক, এটা সঠিক নয়। আপনি যদি ভোটার তালিকাকে ম্যানিপুলেট করতে পারেন, আপনি যদি ইচ্ছা মতো ভোটার করতে পারেন, ইচ্ছা মতো ভোটার বাদ দিতে পারেন, আপনি কিন্তু সুষ্ঠু নির্বাচনেই কিন্তু আপনি নির্বাচনী ফলাফল আপনি প্রভাবিত করতে পারবেন। আর ওই যে এই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা কিন্তু ওই যে আমি যেটা বলছি এটা বেসিক স্ট্রাকচার, এবং এটা কিন্তু কেউ এটা আমাদের যেই যারাই আমাদের দায়িত্বে থাকে তাদের ওটা হলো সাংবিধানিক দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করা। আর আপনি যেটা বললেন, হ্যাঁ সুষ্ঠু নির্বাচন আমাদের দেশে ওই যে
বিতাড়িত হয়ে গিয়েছে। সুষ্ঠু নির্বাচন আমাদের 2014 সালে আমাদের হয়েছে, একতরফা নির্বাচন 2018 সালে মধ্যরাতের ভোট, কিন্তু এই সুষ্ঠু নির্বাচনের কিন্তু বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন না করলে কিন্তু আমরা আমরা ভয়াবহ ঝুঁকির দিকে যেতে পারি, এবং এই যে সুষ্ঠু নির্বাচন করাটা যদি না করে তাহলে কিন্তু তারা দায়বদ্ধ হতে পারে। তাই সুষ্ঠু নির্বাচন আমাদের করতে হবে, আর নির্বাচনের মাধ্যমে কিন্তু ক্ষমতা রদবদল নিয়মতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে হয়। আর তা না হলে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে কিন্তু আমরা ওই যে অশান্ত ভাবে কিংবা সহিংসভাবে ক্ষমতা রদবদল হতে পারে, যেটা কারোর জন্যই কিন্তু কল্যাণ বই আনবে না। তাই সুষ্ঠু নির্বাচন আমাদের আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই। জি, একই প্রশ্ন জনাব ব্রিগেডিয়ার শেখাওয়াত আপনার কাছে, যে শুধুমাত্র নির্বাচন কমিশনের ধরেন অনেক ক্ষমতা থাকলো, এনআইডি থাকলো, সেই সঙ্গে আমরা যে ধরনের নির্বাচন কমিশন শক্তিশালী ভূমিকা পালন করুক বলে আশা পোষণ করি, নির্বাচন কমিশন তো সরকারের সহযোগিতা ছাড়া বা সরকারের ইনস্ট্রুমেন্ট ব্যবহার না করে কোনো নির্বাচন করতে পারে না। উনি কথা বলার আমি আরেকটা বাক্য যুক্ত করতে চাই, নির্বাচন কমিশন সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না সরকারের সহায়তা করা, কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা নিউক্লিয়ার অপশন আছে, যদি তারা দেখে যে নির্বাচন যদি সুষ্ঠু হবে না তারা কিন্তু নির্বাচন বন্ধ করে দিতে পারে এবং নির্বাচনী ফলাফল বাতিল করে দিতে পারে। তারা যদি এটা ব্যবহার করে তাহলে তারা বহুলাংশে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারবে। জি জনাব ব্রিগেডিয়ার শেখাওয়াত, দেখুন আমি উভয় সাইডে কথা বলছি, দিস ইজ ট্রু, প্রায় 6-7 লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রয়োজন একটা আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন করাতে, এবং এরা সবই কিন্তু সরকারের অধীনে কর্মকর্তা কর্মচারী বেশিরভাগ করা হয়, কিছু কিছু জায়গায় কিছু কিছু ন্যাশনাল ইলেকশনে এখনও শুরু হয়নি, কিন্তু আমরা শুরু করেছিলাম আমাদের ইভেন ইলেকশন কমিশনের নিজস্ব লোক দিয়ে কিছু কিছু আপনার প্রিজাইডিং অফিসার তৈরি করার জন্য, সেটা লোকাল বডি ইলেকশন হয়, কিন্তু কথা হচ্ছে যে সেই বা কী করবে যখন আপনি এক ব্যাটালিয়ন লাগালেন ইসের পুলিশের, আমি ব্যাটালিয়ন বলছি মানে ওই স্ট্রেংথের লোক লাগালেন, 3 স্তরের আপনি সিকিউরিটি দিচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, মাঠে দেখেছেন, আমরা তো অভিজ্ঞতা কিছু কিছু এবং আমরা দেখেছি, কথা হচ্ছে যে হোয়াট ইলেকশন কমিশন ক্যান ডু, বদিউল আলম মুজিব সাহেব একটা কথা বলেছেন যে তারা বাতিল করতে পারে, তারা রেজাল্ট ডিক্লেয়ার করতে পারে, রেজাল্টকে বাতিল করতে পারে, আরো বহু ক্ষমতা আছে, নির্বাচন বন্ধ করতে পারে, ইয়েস, আরো ক্ষমতা আছে, দে ক্যান টেক অ্যাকশন অন দ্য গভর্নমেন্ট অফিসিয়াল, তাদের প্রমাণিত এইভাবে যে দে আর ডুইং রং থিং, দে ক্যান টেক অ্যাকশন অন দ্য পুলিশ, সরকার তো বলে আমাদের তো কিছু করণীয় নেই, সবই তো লিগেল সংগঠন নিচে, এখন আপনি কি 300 কনস্টিটিউয়েন্সির সবাইকে কর্মকর্তাকে আপনি কি সাসপেন্ড করবেন, নো, 2-4টা ইউ মাস্ট শো এক্সাম্পল, তারাও তাদেরও জানতে হবে যে এই নির্বাচন কমিশনের চোখে এগুলো বা নজরে এগুলো আসলে দ্যাট উইল বি ডান। আমি আপনাকে একটা কথা বলি, ইলেকশন কমিশন একটা আইন আছে, আপনি দেখব প্রায় আইনগুলো আছে যেগুলো ইউ ডোন্ট নিড টু, আপনি যদি কেউ যদি এসে কমপ্লেন করে মুখে মুখেও কমপ্লেন করে যে এই ঘটনা এরকম ঘটছে, ইলেকশন কমিশন অ্যাক্ট রাইট দেন অ্যান্ড দেয়ার, এখন 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 কি হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব তো সুষ্ঠু নির্বাচন করা, না ওটা তো আছেই, যদি কোনো কমপ্লেইন আসে খবরের কাগজে আসতেছে এসে আসতেছে, আমাদের সময় আমরা খবরের কাগজ দেখে বলতাম ক্যাম্পেইনে কি হচ্ছে কোথায় কি সমস্যা হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে এগুলো বলা হতো যে হোয়াট ইজ হ্যাপনিং, এখন ব্যাপারটা হলো যে যদি নির্বাচন কমিশনে আপনি কমপ্লেন করতে আসেন তো বললো যে কই আমরা তো কোনো কমপ্লেইন পাইনি, আপনি কুকুর চুরি হচ্ছে আপনি বলতেছেন না আমরা তো কোনো কমপ্লেন পাই, আমি 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 ঢাকা একটা মানে তখন মিডিয়ার থেকে অবজার্ভ করছিলাম যে রাতের বেলা বুথ ক্যাপচার হয়ে গেছে, 9টার মধ্যে ইলেকশন শেষ, একজন এই আগের কমিশনে একজন ইলেকশন কমিশনের ওই এলাকায় ঘুরছেন,
ওনাকে যখন বলা হইলো তখন কেউ তো কমপ্লেন করেনি। না এখন টেকনিক্যালি এটা সত্য হতেও পারে যে কেউ আসলে কমপ্লেন করেনি, না না কেউ কমপ্লেন পয়েন্টটা হচ্ছে এটা কিন্তু পত্রিকায় আসলো, এই পত্রিকা এখনো আছে, পত্রিকা আসলো যে রাত্রে বেলা ক্যাপ্টেন পরের দিন সকালবেলা। তো এখন কথা হতো ইলেকশন কমিশনের তো কতগুলো দায়িত্ব আছে, অ্যাডভান্সড আপনার দেওয়া হয়েছে মানে কি বলতে ক্ষমতা দেওয়া হয়েছে, এবং সেখানে বলা আছে যেটা আবার আমি মানে ইন্ডিয়ান রেফারেন্স দিচ্ছি এবং আমাদের সুপ্রিম কোর্টে বলা আছে যে 119 করসপন্ডিং ইন্ডিয়ান 2327 বোধ হয় 119 এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে ইলেকশন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য। ফর দ্যাট আইনের সাথে পরিপন্থী না হলে ইলেকশন কমিশন ক্যান টেক এনি অ্যাকশন, এবং এবং পরিপত্র বিকামস ল। আমি আপনাকে এক্সাক্ট কোর্টটা বলি। আলতাফ হোসেন বনাম আবুল কাশেম মামলা, এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়। তারা বলেছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে ইলেকশন কমিশন ক্যান অ্যাড টু দ্য এক্সাক্ট কোর্ট, অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস, তার মানে সাথে যুক্ত করতে পারে। তো আইন কানুন করা তো, বিধিবিধান তৈরি করা তো এটা সংসদের দায়িত্ব, কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে ওই অন্তর্নিহিত ক্ষমতা, ওই ইনহেরেন্ট পাওয়ার নির্বাচন কমিশন দেওয়া হয়েছে, দরকার হলে আইন কানুন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। না আমাদের আমাদের বর্তমান নির্বাচন কমিশন হয়তো অতিমাত্রায় ভদ্রলোকদের কমিশন, এ কারণে ক্ষমতা আছে কিন্তু খাটাতে চায় না। না সেটা হলো মানে ক্ষমতা আছে খাটাতে চায় না, অথবা খাটাতে চায় না, অথবা খাটাতে পারছে না কোনো কারণে। যাই হোক, মানে আমি এটা আপনাকে একটা এই রিসেন্ট এক্সাম্পল দিই। বছর দুই আগেই তো ন্যাশনাল ইলেকশন হলো ইন্ডিয়াতে, তখন এই এই ফার্স্ট টাইম ইন্ডিয়ান ইলেকশন কমিশন নিয়ে নানান কথা হয়েছে। তো প্রধানমন্ত্রী, ইন্ডিয়ান প্রধানমন্ত্রী ভায়োলেটেড সাম ওদের তো ওই কি বলে আপনার কোড, যে কোড, হ্যাঁ যেটা বলে স্ট্যান্ডার্ড কোড, নট ওটাকে ওটার ওটার ওটা মডেল ইলেকশন কোড, মডেল ইলেকশন কোড উইচ ইজ নট ব্যাক বাই দি ল, ওটা একটা আন্ডারস্ট্যান্ডিং অফ দি অল দ্য পার্টি, সেটা ভায়োলেট করেছে। ইলেকশন কমিশন কোনো অ্যাকশন নেয়নি তার বিরুদ্ধে, অপোজিশন নানান ধরনের কথা বলেছে এবং তারা কোর্টে গিয়েছিল, ইলেকশন কমিশন কোনো অ্যাকশন নেয়নি। ইলেকশন কমিশনকে যখন জিজ্ঞেস করলো, ইলেকশন কমিশন বলছে যে আমাদের কোনো তো ক্ষমতা নাই, আমাদের আমাদের লিমিটেড ক্ষমতা। কোর্ট কল্ড ইলেকশন কমিশন, বলছে যে কালকের মধ্যে এটা জবাব দিতে হবে, ইউ হ্যাভ টু রেক্টিফাই, তোমার ক্ষমতা আছে কি না আছে, ব্রিং অল দ্য ল অ্যান্ড উইল শো কোথায় তোমার ক্ষমতা আছে। আফটার দ্যাট ইলেকশন কমিশন চাঙ্গা হয়েছে, ইন্ডিয়ান ইলেকশন কমিশন। এগুলো নিয়ে ইন্ডিয়ান আমরা 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 মানে শেষ করব দুজনের কাছেই শেষ প্রশ্ন। আমি ওই আরেকটা উদাহরণ দিই যে নির্বাচন কমিশন যে অন্তর্নিহিত ক্ষমতা, যে আমাদের দেশে যেমন তথ্য দিতে হয় আমাদের আমাদের প্রচেষ্টার মাধ্যমে যে প্রার্থীরা তথ্য দিতে হয়, ইন্ডিয়ান ইলেকশন কমিশনেও সেই রকম, ইন্ডিয়ান ইলেকশন কমিশনের নির্দেশ দিয়েছিল ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনের ওই যে রুল প্রণয়নের ক্ষমতা আছে, বিধি প্রণয়নের ক্ষমতা আছে, কিন্তু ওই যে ইন্ডিয়ান ইলেকশন কমিশনের বিধি প্রণয়নের ক্ষমতা নাই। তো তখন যখন ওই যে ইলেকশন কমিশনকে এই নির্দেশনা দিল সুপ্রিম কোর্ট, তখন তারা এই যে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে গেল ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের ওই রুল পরিবর্তনের জন্য, তারা পরিবর্তন করে নাই, নির্বাচন কমিশন ওই যে স্বপ্রণোদিত হয়ে তারা ওটা একটা প্রজ্ঞাপন জারি করে ওটা বাস্তবায়ন করে ফেলেছে সরকারের ওই যে তোয়াক্কা না করেই, কারণ তারা ওই যে তাদের সেই ক্ষমতা আছে। জি শেষ প্রশ্ন ডক্টর মজুমদার আপনার কাছে, তারপরে একই প্রশ্ন ব্রিগেডিয়ার শেখাওয়াতের কাছেও থাকবে, যে আপনি বলেছেন যে এটা সংবিধানের উপর নগ্ন হস্তক্ষেপ এবং পরিষ্কার সংবিধানের লঙ্ঘন। এখন একটা বিষয় তো পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে এটা বেশি হয়, যে নির্বাহী বিভাগ সবসময় নিজের কর্তৃত্ব বাড়াতে চায়, ক্ষমতা পরিধি বিস্তৃত করতে চায় এবং অনেক সময় আগ্রাসী হয়ে উঠে, সংবিধান লঙ্ঘনও করতে পারে, কিন্তু সেই ধরনের আশঙ্কা থেকে নির্বাহী বিভাগকে নিবৃত্ত করবার জন্য একটা ব্যবস্থা থাকে।
তো বাংলাদেশে আমাদের বর্তমান যে সাংবিধানিক কাঠামো বা রাষ্ট্র কাঠামো, সেখানে সংবিধানের এ ধরনের লঙ্ঘন বলুন আর নগ্ন হস্তক্ষেপ বলুন, এ ধরনের ঘটনা বা পরিস্থিতির উদ্ভব হলে সেটার রিমেডি বা প্রতিকারটা কি, মানে সেটার জন্য কোনো ব্যবস্থা কি নাই? আমি এই যে সংবিধানের হস্তক্ষেপ বলি না, আমি বলি এটা ইজ অ্যান অ্যাসল্ট অন দ্য কনস্টিটিউশন। জি, আপনি ইংলিশে তাই বলেছেন। ওকে, তো এটার এটার প্রতিকার হলো আদালত। আমাদের সংবিধানের ইন্টারপ্রেটেড হলো আমাদের এই যে উচ্চ আদালত, তো তাদের কাছে যেতে হবে, তাদের কাছে রিট করে তাদের কাছে প্রতিকার চাইতে হবে। এখন আমরা যদি ওই যে আমাদের আদালত যদি তারা যদি নিরপেক্ষ নিরপেক্ষভাবে আচরণ করে, তো আমরা আশা করছি যে এটার একটা হয়তো প্রতিকার পাওয়া যাবে। তো এটা ধরনের পরিস্থিতিতে সেটা উচ্চ আদালত হোক বা সুপ্রিম কোর্ট যাই বলেন, সুয়ো মোটো ইনিশিয়েটিভ নেবার প্রেসিডেন্ট তো আছে নিশ্চয়ই। হ্যাঁ, নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চ আদালতেরও উচ্চ আদালতের অগাধ ক্ষমতা আছে। উচ্চ আদালত তো ইচ্ছা করলে এই যে সুয়ো মোটো নিতে পারে এবং অনেক কিছুই তারা করতে পারে, কিন্তু আমি সে ব্যাপারে আশাবাদী নই। তবে সরকার যদি এই কাজটা করেই ফেলে, যেটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন হবে, তো তখন আদালতে প্রতিকার চাওয়া হবে। আমরা জানি না আদালতে প্রতিকার পাওয়া যাবে কিনা। মানে আপনাদের সেরকম পরিকল্পনা আছে আপনাদের নাগরিক সংগঠনের? তো আমরা নাগরিক হিসেবে আমরা তো এই রকম একটা, এই সংবিধান তো একটা টেলিফোন বই না, যে আমার যখন দরকার হলো আমি ব্যবহার করলাম, তারপরে ছুরি ফেলে দিলাম এবং যখন যেভাবে ইচ্ছা যেটা ব্যবহার করলাম আর অন্যটা ব্যবহার করলাম না। সংবিধান একটা একটা নাগরিকের নাগরিকত্বের সনদ বলতে পারে, আমাদের জন্য রক্ষা কবচ। তো এই রক্ষা কবচটা তো রক্ষা করতে হবে, আমরা যদি রক্ষা করতে না পারি তাহলে তো আমরা বিপদের দিকে যাব। জি, জনাব ব্রিগেডিয়ার শেখাউত হোসেন, একই আমরা সেদিকে আমরা ওই যে সেদিকেই যাব। না, আমি সাপ্লিমেন্টারি কথাটা যেটা বলি, ইলেকশন কমিশন কিন্তু একটা ইনস্টিটিউশন, নির্বাচন করে কিন্তু শুধুমাত্র একটা ইনস্টিটিউশন, আদার ইনস্টিটিউশন। আপনি যেটা বললেন, হুইজ দ্য কাস্টোডিয়ান অফ দি কনস্টিটিউশন, ইটস এ সুপ্রিম কোর্ট, কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন। এবং সুমোটো উচ্চ আদালত করতে পারে না সেটাও ঠিক নয়। বাংলাদেশের অনেক সুমোটো কেস হয়েছে যেগুলো আমাদের হাইকোর্টে অন্যান্য বিষয়ে করেছে পত্রিকা দেখে। বাট আমি আমার মনে আছে কোনো একটা বিষয়ে, আমি একটা আমাদের সময় একটা কিছু হয়েছিল, এক্সপোর্টে ঠিক ডিটেল মনে নেই, তখন আমি বলছিলাম যে হুইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। এটা মনে হয় নারায়ণগঞ্জ ইলেকশন সময়, যখন সরকার আমাদের আমরা আর্মিকে বললাম, আর্মি দেওয়া হলো না, তখন আমরা কিন্তু ইলেকশন বাতিল করবো করবো সেই অবস্থায়, কিন্তু ক্যান্ডিডেটরা রাজি হচ্ছিল না। তো ক্যান্ডিডেট রাজি হয় নাই দেখে আমরা আর বাতিল করিনি, কারণ দ্যাট উড হ্যাভ বিন অ্যানাদার কেওস। হ্যাঁ, যাই হোক, পরে মানে ইনস্টেড অফ দ্যাট আপনার র্যাবে পুরো র্যাবই চলে গেছে সেখানে, ওটা তো একটা ঐতিহাসিক নির্বাচন আছে। তো আমি সেখানে একটা কথা বলেছিলাম যে গভর্নমেন্ট ইলেকশন কমিশনের কথাটা মানল, যাহা চাইব তা দিতে বাধ্য থাকবে কনস্টিটিউশন। তাহলে এটা ইলেকশন কমিশন, এই এত বড় ঘটনা ঘটছে, আমাদের কোনো ইনস্টিটিউশন কিন্তু সেটাকে ওই যে সুমোটো করেনি সুপ্রিম কোর্টের। আমি তখন বলছিলাম যে হুইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ইজ এ সুপ্রিম কোর্ট। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের যে বাকি ইনস্টিটিউশনগুলো যেগুলো আছে, আমি তো ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের অনেকগুলো কথা বললাম, ইন্ডিয়ান হাই কোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্টের কথা, বাট দ্য পয়েন্ট ইজ যে আপনি একটা ইনস্টিটিউশনের উপরে তো বলতে পারেন। ঠিক আছে, বুঝলাম যে ইলেকশন কমিশনের যারা লোকজন আছে তারা খুবই দুর্বল প্রকৃতির বা তারা পার্শিয়াল, কিন্তু অন্যান্য ইনস্টিটিউশনগুলো তো নাই। আমাদের সিভিল সোসাইটি আছে, বলেন হুইজ সিভিল সোসাইটি? এই কয়েকজনকে আপনি এই কয়েকজনের চেহারাই দেখবেন, সিভিল সোসাইটি বলতে কোনো কিছু নাই, দে আর অল পার্টিজান হয়ে গেছে। আর যেগুলো আছে কিছু ওনাদের মতো, এগুলো দুর্বল হয়ে গেছে, ডাকলে লোক পাওয়া যায় না। একটা দেশে, একটা গণতান্ত্রিক দেশে যদি সিভিল সোসাইটি স্ট্রং না থাকে, পত্রিকাগুলো এখন পত্রিকার মালিক কারা? না, আমার মনে হয় মানে আমাদের এটার মানে সিভিল সোসাইটির বর্তমান দশা নিয়ে আমাদের এক বা একাধিক আলোচনা করবার প্রয়োজন রয়েছে।
এবং আশা করব যে সেসব আলোচনা আপনাদেরকে আমরা পাব। না মনির হায়দার, আমি আমি শেষ করছি। জি, কথাটা হচ্ছে যে যেই ইনস্টিটিউশনগুলো রক্ষা করবে দি সিটিজেন্স রাইট বা কনস্টিটিউশনাল রাইট, যে ইনস্টিটিউশনগুলো রক্ষা করবে সেই ইনস্টিটিউশনগুলো তো নাই। আমরা এখন সব বেনিফিট খুঁজতেছি যে আচ্ছা আমি একটু একটু হইচই করি, মেবি আই গেট সাম বেনিফিট অ্যান্ড আই গো সামওয়্যার এলস। দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং। আপনি আমরা মানে আমলাতন্ত্র বলেন যাই বলেন, তো আপনি ইনস্টিটিউশনগুলোর অবস্থা দেখেন। আপনি আমাদের ব্যুরোক্রেসির ইনস্টিটিউশন যা ছিল তা কি এখন আছে? আমাদের কোর্ট যা ছিল তা কি এখন আছে? সিভিল সোসাইটি যা ছিল এখন কি আছে? কাজেই ব্যাপারটা হলো যে হ্যাঁ, আপনি সবসময় যে সিভিল সোসাইটি একেবারে গভর্নমেন্টের সমস্ত কিছু ক্রিটিসাইজ করতে পারে, প্রো গভর্নমেন্ট সিভিল সোসাইটিও আছে, বাট দে শুড অন্তত কিছু কিছু জিনিসে ন্যাশনাল যে আপনার ইন্টারেস্ট বা কোর ন্যাশনাল যে ভ্যালুজ সেগুলো তো তো আপনি কম্প্রোমাইজ করতে পারেন। কিন্তু আমাদের সিভিল সোসাইটি কোথায় বলেন? এই কিছু হলে সুজনকেই দেখি, কিছু হলে সুজনকেই দেখে আছে, সুজন এটা হচ্ছে তো সুজন আপনার সেমিনার করতেছে, হ্যাঁ তার মধ্যে ওই চেনা জানা কয়েকজন লোক চেহারা। আপনি বলেন আর কে এই বিষয় নিয়ে এগুলো নিয়ে আলাপ করেছে? মানে ইন দ্য নেম অফ সিভিল সোসাইটি তো অনেক আছে। সুজনের হয়তো আসলে উন্নয়ন পছন্দ হচ্ছে না, সেই কারণে সুজন এখনো একা থাকে। আমি 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 আমরা আলোচনা এখানে শেষ করব, আমরা আলোচনা এখানে শেষ করব। আমি এখানে শেষ করি, উন্নয়ন ঠিক আছে, উন্নয়নকে নিয়ে তো কোনো প্রশ্ন কেউ করছে না, কিন্তু বেসিক কতগুলো রাইট আছে উন্নয়নের সাথে সেটাও তো দরকার। সামাজিক উন্নয়ন, পলিটিক্যাল উন্নয়ন, ডেমোক্রেটিক উন্নয়ন, না হলে আপনি একটা কান্ট্রি 21st সেঞ্চুরিতে আমরা অগ্রসর হতে চাচ্ছি। অনেক ধন্যবাদ জনাব ব্রিগেডিয়ার এম শেখাওয়াত হোসেন এবং ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাদের সঙ্গে নিশ্চয়ই এই সমস্ত প্রসঙ্গ নিয়ে আরো একাধিক আলোচনা করবার ইচ্ছে রইল। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন জনাব ব্রিগেডিয়ার এম শেখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, এবং ডক্টর বদিউল আলম মজুমদার, সুজন সম্পাদক, তাদের কথা। একজন বর্তমান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন নির্বাচন কমিশনের অঙ্গচ্ছেদ বা অন্তিম যাত্রা, আর সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শেখাওয়াত বললেন এটা নির্বাচন কমিশনের অনেকটা শেষ কৃত্যের মতো। অন্যদিকে ডক্টর বদিউল আলম মজুমদার বললেন এ ঘটনার মধ্য দিয়ে সংবিধানের উপরে নগ্ন হস্তক্ষেপ বা অ্যাসল্ট অন কনস্টিটিউশন। ঠিক এই পরিস্থিতিতে আমাদের সংবিধানের যে গার্ডিয়ান দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তারা কি এই শেষকৃত্য অন্তিম যাত্রা বা অ্যাসল্ট অন কনস্টিটিউশন এগুলো চেয়ে চেয়ে দেখবে? তারা কি করে? আমরা নাগরিকরা হয়তো সেটা দেখবার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, আবার দেখা হবে। খোদা হাফেজ।